Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by a copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. হ্যালো বন্ধুরা, রাত 1টা বাজে আর আমি এসে গেছি তোমাদের আবৃত্তির অনুষ্ঠান নিয়ে। কেমন লাগছে আমাদের বাচনিকের অনুষ্ঠান? তোমরা অবশ্যই কমেন্টসে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু সঙ্গে বেল বাটনটি প্রেস করো যাতে সব থেকে আগে তোমরা আমাদের অনুষ্ঠান দেখতে পাও। এখন চলছে আমাদের চ্যানেলে বর্ষবরণের অনুষ্ঠান। আমি ছেড়েই দিতে রাজি আছি সুশোভ্যতার আলো, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলা। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুশোভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে ওই যে দধি মন্থর ধ্বনি উঠল ঘরে ঘরে। হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হেরো আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরীর পরে, হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, মোরা নবনবী ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলায় ফুলরসি দিবে নিপো শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাব না আধার দেশে সুশোভ্যতার আলোক। যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে হতে পারি ব্রজের গোপবালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। কি কেমন লাগলো তোমাদের আবৃত্তি অবশ্যই জানাও, তোমরা লাইক কমেন্টস আর শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, বেল বাটনটিও কিন্তু প্রেস করতে ভুলো না। তাহলে পরবর্তী পর্বে আমাদের সঙ্গে আবার দেখা হবে, আর পরবর্তী পর্বে এই বর্ষবরণ অনুষ্ঠানে আবৃত্তি নিয়ে আসবেন শ্রাবন্তী চক্রবর্তী। তাহলে
আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকো, কিন্তু শুভরাত্রি।